আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি। দেখো, এই অধ্যায়ে আমাদের এখন যে টপিকটা আলোচনা করবো সেটা হলো তরল পদার্থের প্রসারণ। তো এখানে তিনটা কাঁচের বাল্ব নেওয়া হয়েছে, একই আকৃতির, একই ধরনের তিনটা বাল্ব, এবং তিনখানে তিনটা তরল পদার্থ নেওয়া আছে। মনে করো এখানে নেওয়া আছে পানি, এটাতে আছে মনে করো অ্যালকোহল, অ্যালকোহল আর এখানে মনে করো ইথার। তিনটা তরল পদার্থ নেওয়া হয়েছে, একই উচ্চতা, সবগুলোর পরিমাণ একই আছে, হ্যাঁ, আয়তন একই আয়তনে নেওয়া হলো। এখন নেওয়ার পরে এগুলো সবগুলো একটা বড় ট্রির মধ্যে রাখা আছে, সবগুলোতে একটা বড় ট্রির মধ্যে রাখা আছে, এবং তরলের উচ্চতা কিন্তু তিনটাতেই একই সমান, একই লেভেলে আছে। এখন এখানে ট্রেতে কিছু গরম পানি দেওয়া হলো, এই ট্রের মধ্যে কিছু গরম পানি দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো। আচ্ছা, গরম পানি যখন দিব তখন গরম পানি থেকে তাপ কিন্তু এই তরল পদার্থগুলোতে যাবে, এবং তরল পদার্থগুলোতে যখন যাবে তরল পদার্থগুলো কী হবে, আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যখন বৃদ্ধি পাবে তখন কী হবে, উচ্চতাটা কী হবে, বেড়ে যাবে, উচ্চতাটা বৃদ্ধি পাবে। তো দেখা যাচ্ছে যে উচ্চতাটা যে বৃদ্ধি পাবে, এই পদার্থটার ক্ষেত্রে দেখা গেল যে উচ্চতাটা এত দূর উঠছে, এটার ক্ষেত্রে উচ্চতাটা আমার মনে করো একটু বেশি উঠছে, এটার ক্ষেত্রে উচ্চতা আরও বেশি উঠছে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কী বুঝলাম, যে তাপ প্রয়োগের ফলে, একই পরিমাণ তাপ প্রয়োগের ফলে কোনো তরলের আয়তনটা বেশি বৃদ্ধি পাচ্ছে, আবার কোনোটার আয়তনটা কম বৃদ্ধি পাচ্ছে। মানে তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, তবে সকল পদার্থের আয়তন একই হারে বৃদ্ধি পায় না, কারো আয়তন বেশি বৃদ্ধি পায়, কারো আয়তন কম বৃদ্ধি পায়। কি বোঝা গেছে বিষয়টা? এখন আমরা আলোচনা করব আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ জিনিসটা কি, মনে করো এখানে একটা পাত্র আছে, এখানে একটা কাঁচের বাল্ব, এটার মধ্যে তরল পদার্থ আছে, এই উচ্চতা পর্যন্ত আছে, ঠিক আছে, এই পর্যন্ত আছে। এখন এখানে আমরা তাপ প্রয়োগ করব, ঠিক আছে, একটা তাপ এখানে দিচ্ছি। তো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, দেখো প্রথম অবস্থায় প্রথমে এই এ থেকে তরলের উচ্চতাটা নিচে নামে বিতে আসবে, এ থেকে নেমে কোথায় আসবে, বিতে আসবে, মানে মনে হচ্ছে যেন তরলের পরিমাণটা কমে গেল, আয়তনটা কমে গেল। আচ্ছা, যাই হোক, তারপরে বি থেকে একদম ডাইরেক্ট সি বিন্দুতে চলে যাবে, তার মানে তরলটা মনে হচ্ছে যে প্রথমে একটু কমে গেল, তারপরে আবার বৃদ্ধি পেল। তো এই বিষয়টা কেন ঘটে, এই ঘটনাটি কেন ঘটে আমি একটু বলি। এই যে তাপটা এখানে দেওয়া হচ্ছে, এই তাপটা কিন্তু প্রথমে পাত্রটাতে লাগবে না, তরলটাতে লাগবে, পাত্রটাতে লাগবে। তো পাত্র তো প্রসারিত হবে, প্রথমে কী হবে, পাত্রটা উত্তপ্ত হবে না, পাত্রটা যখন উত্তপ্ত হবে তখন পাত্রটা প্রসারিত হবে, কিন্তু তরল তখন উত্তপ্ত হয়নি, তরল প্রসারিত হয়নি। তো পাত্রটা যখন প্রসারিত হবে তখন তরলের উচ্চতা তো এমনিতেই নিচে নামবে, বুঝতে পারছো? তাহলে এ থেকে যে নিচে নামলো, বিতে যে আসলো তরলের লেভেলটা, এটা কী কারণে নিচে আসলো, পাত্র প্রসারিত হলো, এই কারণে, বুঝতে পারছো? তারপরে যখন তাপ, এই পাত্র থেকে তাপটা যখন তরলের মধ্যে সঞ্চালিত হলো, তরলটা যখন উত্তপ্ত হলো, তখন কিন্তু তরলের আয়তনটা বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেয়ে বি থেকে সিতে যাবে, তরলের আয়তনটা বি থেকে বৃদ্ধি পেয়ে কোথায় যাচ্ছে, সিতে যাচ্ছে, কী জিনিসটা বুঝতে পারছো? কিন্তু আমাদের কাছে মনে হবে আমরা তাপ তরল কোন পর্যন্ত রাখছিলাম বলো, প্রথমে একদম স্টার্টিংয়ে এ পর্যন্ত রাখছিলাম, এবং আমাদের কাছে মনে হবে যে তরলের আয়তন এ থেকে বৃদ্ধি পেয়ে সিতে গেল। কিন্তু এ থেকে যে আগে বিতে আসছে, বি থেকে যে সিতে গেছে, এই জিনিসটা হয়তো আমরা বিবেচনা নাও করতে পারি। তো আমরা যদি সঠিকভাবে জিনিসটা বিবেচনা করি, যে তরলের বৃদ্ধিটা আসলে বি থেকে সি পর্যন্ত হয়েছে, এ থেকে আগে বিতে নামছে, তারপরে বি থেকে সিতে হয়েছে, তার মানে পাত্রটা প্রসারিত হওয়ার ফলে কিন্তু তরলটা নিচে নামছে, এবং তার ফলে তার বি থেকে প্রসারণটা সিতে গেছে। কিন্তু আমরা যদি এই জিনিসগুলো বিবেচনা না করি, আমরা সহজভাবে যদি বিবেচনা করি, সহজভাবে চিন্তা করি, যে আমরা এ পর্যন্ত রাখছিলাম, আমরা সি পর্যন্ত তরল পাইলাম, তাই না? তাহলে আমাদের প্রসারণটা হলো এসি, আমরা প্রসারণ কতটুকু পাইলাম, এসি। তো এই প্রসারণটা কি সঠিক প্রসারণ? এটা সঠিক প্রসারণ নয়, এটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। এটাকে কী বলা হয়, আপাত প্রসারণ, মানে তরলটাকে যে আমরা, পাত্রটা যে প্রসারিত হচ্ছে, এই জিনিসটা যদি আমরা বিবেচনা না করি, তাহলে যে প্রসারণটা পাচ্ছি সেটাই হলো আপাত প্রসারণ, এবং এটার মান হলো এসি। এই চিত্র অনুযায়ী এটার মান কত, এসি। কিন্তু যদি পাত্র না থাকতো, তরলকে পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হইত, তাহলে কি তরলটা আরও উপরে উঠতো না, মানে তার মানে বি থেকে সিতে যাইত না, তাহলে ওই প্রসারণটা হলো প্রকৃত প্রসারণ। মানে পাত্রটা যে প্রসারিত হচ্ছে, এই জিনিসটা তুমি যদি মাথায় রাখো, এই জিনিসটা যদি তুমি বিবেচনা করো, তাহলে বিবেচনা করে যে প্রসারণটা পাচ্ছ সেটাই হলো প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ, কি বুঝছো কথা? পাত্রের প্রসারণকে যদি তুমি বিবেচনা করো, বিবেচনা করার ফলে যে প্রসারণটা পাচ্ছ সেই প্রসারণটাই হলো প্রকৃত প্রসারণ।
তাহলে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ বুঝছে, তাহলে প্রকৃত প্রসারণ কিন্তু বিসি, প্রকৃত প্রসারণ কত? বিসি, বুঝতে পারছো? আর এ থেকে বিতে নামছে কি জন্য বলো? পাত্র প্রসারিত হয়েছে সেই জন্য, এই জন্য পাত্রের প্রসারণ হইল। পাত্রের প্রসারণটা হলো এবি, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তাহলে আপাত প্রসারণ কত? এসি। প্রকৃত প্রসারণ কত? বিসি। পাত্রের প্রসারণ কত? এবি। আপাত প্রসারণকে ভি এ দ্বারা প্রকাশ করা হয়। এতে হলো অ্যাপারেন্ট, এ হলো অ্যাপারেন্ট মানে আপাত। আর প্রকৃত প্রসারণকে ভি আর দ্বারা প্রকাশ করা হয়, আর মানে রিয়েল, রিয়েল মানে প্রকৃত। আর পাত্রের প্রসারণকে ভি জি দ্বারা প্রকাশ করা হয়, জি মানে গ্লাস, গ্লাস মানে পাত্র, বুঝতে পারছ? তো এই চিত্র থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, বিসি সমান, বিসি সমান এসি প্লাস এবি হবে কি না? মানে এই যে পুরোটা বি, এই যে সি, এই যে বিসি মানে এইটা, এটা কি এসি প্লাস এবি হবে না? এই জন্য বিসি সমান আমি লিখলাম এসি প্লাস এবি। বিসিটা কি? বিসিটা হলো আপাত, বিসি হলো প্রকৃত প্রসারণ মানে ভি আর। এসিটা কি? এসি হলো আপাত প্রসারণ ভি এ। এবিটা কি? পাত্রের প্রসারণ ভি জি। তাহলে প্রকৃত প্রসারণ সমান কি? আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। এটাই হলো প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক।